স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে আগামী তিরিশে মার্চ রাজধানীর সহারী উদ্যানে সুবর্ণ জয়ন্তী মহাসমাবেশের ঘোষণা করেছে বিএনপি সেই সঙ্গে মার্চ মাস জুড়ে উনিশ দিনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে দলটি আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপি সারা বছর কর্মসূচি প্রণয়ন করেছে বুধবার মার্চ মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রতি মাস শেষ হওয়ার আগে পরবর্তী মাসের কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপি কর্তৃক মার্চ মাসের ঘোষিত কর্মসূচি সমূহ হচ্ছে পহেলা মার্চ সুবর্ণ জয়ন্তীর কর্মসূচির উদ্বোধন দোসরা মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার পতাকা উত্তোলন শীর্ষক আলোচনা সভা তেসরা মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ শীর্ষক আলোচনা সভা সাতই মার্চ আলোচনা সভা আটই মার্চ বিশ্ব নারী দিবস পালন নয়ই মার্চ সেমিনার দশই মার্চ রচনা প্রতিযোগিতা তেরোই মার্চ বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন পনেরোই মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশে মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার বাইশে মার্চ স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধ জেট ফোর্স এবং বীরুত্তম জৌর রহমান শীর্ষক সেমিনার তেইশে মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যমেলা চব্বিশে মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার পঁচিশে মার্চ কালো রাত্রি শীর্ষক আলোচনা সভা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ রক্তদান কর্মসূচি সারাদেশের র্যালি সাতাশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে গমন ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুইখানে আলোচনা সভা আঠাশে মার্চ মুক্তিযুদ্ধ সংবর্ধনা তিরিশে মার্চ সোহরাউদ্দী উদ্যানে সুবর্ণ জয়ন্তী মহাসমাবেশ ও একত্রিশে মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু সেলিমা রহমান ও সদস্য সচিব আব্দুল সালাম উপস্থিত ছিলেন